মাশাআল্লাহ কত সুন্দর সুন্দর দৃশ্য মসজিদ। মসজিদের প্রবেশ পথ সময়সূচি, এটা হলো ইংরেজিতে, হলো বাংলায়, যাতে সবার বুঝতে সুবিধা হয়। বাংলা ইংরেজি মিশ্রণ। এটা হলো মসজিদের ভিতরে, মাশাআল্লাহ কত সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন জুমার নামাজ শেষ হয়েছে, কেউ নাই মসজিদে, আমি একাই মসজিদের ভিতরটা ভিডিও করার জন্য আসলাম। গেলো উপরে দোতলার, একদিন দোতলা ভিডিও করে দেখাবো ইনশাআল্লাহ। গেল যেখানে হুজুর দাঁড়িয়ে খুতবা পড়েন, ইমাম সাহেব দাঁড়িয়ে খুতবা পড়েন, এখানে হলো ইমাম সাহেব দাঁড়ান নামাজের উদ্দেশ্যে, জামাতের উদ্দেশ্যে। এখানে একটা রুম আছে এই দরজার ভিতরে, যেখানে লাশ আসলে জানাজা হয়, জানাজা পড়ায়, জানাজার জন্য লাশগুলো এখানে এই রুমটার মধ্যে আনে। রুমটা এখন বন্ধ আছে। কোরআন শরীফ রাখার রেহাল, সুন্দর সুন্দর কোরআন শরীফ এখানে রাখা আছে মাশাআল্লাহ। পুরা ভিতরটা উপরে সাইড গুলো চিঠির, কত সুন্দর পিলারের কারুকাজ গুলো মাশাআল্লাহ। মসজিদের সৌন্দর্য ভিডিও করে সবারই দেখাচ্ছে, আল্লাহর ঘর কত সুন্দরভাবে আল্লাহ রাখেন, চারপাশে কত সুন্দর সুন্দর ফুল, আল্লাহ ঘর আল্লাহ ভালো রাখেন মাশাআল্লাহ, আল্লাহর ঘর আল্লাহ নিজে হেফাজত করেন। ভাই 10 তারিখ পর্যন্ত আজকে বলে নাই কালকে।
এটা ইউটিউবে যাবে, ইউটিউবে অজুখানা সামনের সাইডটা চারিপাশে সুন্দর ব্যবস্থা, অজুখানা চারিপাশে টাইলস লাগানো সুন্দর মাশাআল্লাহ। এই যে খাদেম সাহেব, ইউটিউবে মাশাআল্লাহ মাশাআল্লাহ। মসজিদের এই পাশে সুন্দর সুন্দর ফুল ফুটছে মাশাআল্লাহ, অনেক সুন্দর ফুল ফুটছে মাশাআল্লাহ। এটা হলো মসজিদের দ্বিতীয় গেট, প্রবেশপথ, দুই নম্বর প্রবেশপথ। আমি এক নম্বর দিয়ে ঢুকছি, দুই নম্বর দিয়ে বেরোচ্ছি। সাইডে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটছে, অনেক সুন্দর বাগান করা, অনেক সুন্দর বাগান করা, গাছগুলো অনেক সুন্দর লাগতেছে সবুজ। ঢাকা শহরে এরকম একটু সবুজ দেখা যাওয়াটাই তো মুশকিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সবাই মাস্ক পরে থাকবেন, দূরত্ব বজায় রাখবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।